আজকের ভিডিওতে আপনাদের বলবো ভার্নিশ করার নিয়ম কি আর জুয়েলারির ওপর কিভাবে রঙ করতে হয় সাথে ভার্নিশ করার পর তুলি কি দিয়ে পরিষ্কার করা উচিত কিভাবে তুলি পরিষ্কার করলে তুলি শক্ত হয়ে যায় না জুয়েলারির ক্ষেত্রে কোন ভার্নিশ ইউজ করা উচিত আর রঙ করার কতক্ষণ পর ভার্নিশ করা উচিত এই সমস্ত বিষয়গুলো আজকের ভিডিওতে বলে দেব। আর এছাড়াও বৈশালী বলেছেন যে ভার্নিশের ওপর একটা ভিডিও করতে তো এখানে সেই জন্যে কমেন্টটা মেনশন করে দিলাম এখানে দেখুন আমি একটা ভার্নিশের কৌটো নিয়ে নিয়েছি এটা কিন্তু ন্যাচারালি কেউ ইউজ করে না জুয়েলারি মেকিংয়ের ক্ষেত্রে মানে আমি কাউকে ইউজ করতে দেখিনি তো এখানে ব্র্যান্ডের নাম দেওয়া আছে দেখুন আর এটা দুশো এম আছে আর নর্মালি যেটা সবাই ইউজ করেন সেটার ফটো আমি দিয়ে দেবো আপনাদেরকে আর এই কৌটোটার মধ্যে দুশো এম ভার্নিশ আছে আর যে ফটোগুলো আমি শেয়ার করব বলেছি অন্য কোম্পানির ভার্নিশ সেগুলোতে কিন্তু একশো এম করে আছে দাম কিন্তু একই এগুলো নব্বই টাকা করে আমি দোকানে দাম করেছিলাম আর যেটা আমি কিনেছি আপনাদের কাছে আমি দেখিয়েছি সেটার দামও কিন্তু নব্বই টাকা এবার চলুন ভার্নিশটা কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা দেখিয়ে দিই এখানে প্রচুর ক্লিয়ার জিনিস আমার আছে মানে আজ পর্যন্ত আমি যতগুলো জুয়েলারি তৈরি করেছি সেরকমভাবে কিছুই আমি সেল করি না সব কিছুর লকেট এভাবে আলাদা করে খুলে রেখে দিই এছাড়াও কিছু কিছু জিনিস আছে নর্মালি আমি তৈরি করে রেখে দিই তো সেগুলোর ওপর কখনোই আমার ভার্নিশ ইউজ করা হয়নি আর এর জন্য দেখুন এগুলোর ওপর থেকে রং চটে গেছে কিছুটা করে তারপর এর উপর ধুলো পড়ে গেছে ময়লা পড়ে গেছে তো আপনারা যখন জিনিসগুলো এভাবে দীর্ঘদিন ধরে ফেলে রাখবেন আপনি যতই যত্ন করে রেখে দিন না কেন এগুলোর ওপরে কিন্তু এরকম ধুলো পড়ে যাবে বা রঙগুলো চটে যেতে পারে আর এখানে যে ব্রাশটা ইউজ করছি এটা কিন্তু অনেক পুরনো একটা ব্রাশ আর এটা দিয়ে আমি একদিন কালার করেছিলাম তারপর ব্রাশটা ধোয়া হয়নি তো এটা খুব শক্ত হয়ে রংটা পুরো আটকে গেছিলো তো ভীষণই হার্ড হয়ে গেছিলো তুলিটা তো সেটাকে আমি ঠিক করে নিয়ে এখন এটা দিয়ে ভার্ন সাপ্লাই করব আর এই তুলিগুলো কিভাবে ঠিক করা যায় মানে যেগুলো দীর্ঘদিন ধরে এভাবে শক্ত হয়ে পড়ে আছে অনেকেই তো এরকম করে যে কালার করে ধুয়ে রাখে না তো সেক্ষেত্রে তুলিগুলো কিভাবে আবার ঠিকঠাক করা যায় সেটা আমি পরবর্তী একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো আর এখানে দেখুন আমি এটার ওপর ভার্নিশ অ্যাপ্লাই করে নিচ্ছি আর আপনারা যখন কোনো জিনিসের ওপর ভার্নিশ অ্যাপ্লাই করবেন অবশ্যই খেয়াল রাখবেন জিনিসটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয় মানে অল্প একটুও যেন ধুলো না থাকে তো সেটার ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে জিনিস তৈরি করার চব্বিশ ঘন্টা পর যখন শুকিয়ে যাবে পুরোপুরি কালারটা তখন ভার্নিশ অ্যাপ্লাই করে নিলে খুবই ভালো হয় চব্বিশ ঘন্টা যদিও লাগে না সময় জিনিসটার কালার শুকোতে তবুও কালার যদি ভালোভাবে না শুকোই তাহলে কিন্তু ভার্নিস অ্যাপ্লাই করলে সেই কালারটা উঠে আসবে তো সেক্ষেত্রে আমার এটাই মনে হয় ঠিকঠাকভাবে কালারটা শুকিয়েছে কিনা এটা চেক করে নিয়ে তারপর ভার্নিস অ্যাপ্লাই করবেন সেটা চব্বিশ ঘন্টাও হতে পারে দু ঘন্টাও হতে পারে বা চার ঘন্টা বৈশালীদি বলেছিলেন ক্লে জুয়েলারির ওপর একটা ভিডিও বানাতে ডিটেলসে তো সেটা তো আর বানানো হলো না তবে তার ওপর কিভাবে রঙ করতে হয় ভার্নিশ করতে হয় এ সম্পর্কেও তিনি জিজ্ঞেস করেছিলেন তো সেটারই উত্তর দিয়ে দেবো তো প্রথমেই যখন আমরা ক্লে জুয়েলারি তৈরি করব। তখন কিন্তু আগে ক্লেটাকে ভালোভাবে শুকোতে দিতে হবে তারপর পুরোপুরি শুকিয়ে গেলে তার ওপর সাদা রঙের একটা ফেব্রিক কালার দিয়ে একটা কোটিং কালার করে নিতে হবে খুব ভালো করে যাতে পরবর্তী যে কালারগুলো করা হবে ব্লকেট বা যে কোনো জুয়েলারির ওপর তখন সেটা ভালোভাবে ফুটে ওঠে তো তার জন্যে প্রথমে সাদা রঙের একটা বেস কালার খুব ভালোভাবে করার পর সেটাকে শুকোতে দিতে হবে আর সেটা পুরোপুরি শুকিয়ে গেলে তারপর বাকি যে কালারগুলো আছে সেই কালারগুলো করে নিতে হবে এছাড়াও জিজ্ঞেস করেছিলেন যে কালার করার ঠিক কতক্ষণ পর ভার্নিশ অ্যাপ্লাই করতে হবে তো একটু আগে বলেই দিলাম কালারটা পুরো শুকিয়ে গেলেই ভার্নিশটা অ্যাপ্লাই করা যাবে তবে কালার শুকিয়ে যাওয়ার পর বেশিক্ষণ দেরি করবেন না নয়তো যে ধুলোবালিগুলো থাকে সেগুলো কিন্তু খুব সহজেই এই ফেব্রিক কালারের সাথে আটকে যায় যেহেতু কালারটা একটু আঠালো বা চ্যাটচেটে টাইপের হয় এমনিতে বোঝা যায় না ওয়াটার বেসের হয় তবে কালারটা শুকিয়ে যাওয়ার পরও আপনারা একটুখানি চেক করে দেখবেন হাতটা ঘষে দেখবেন ওটা একটু আঠালো বা চ্যাটচেটে টাইপের থাকে তো সামান্য ধুলো লাগলেই কিন্তু ওর সাথে আটকে যায় তো যখনই আপনারা ভার্নিশ করবেন একটু হালকা কাপড় দিয়ে মুছে নেবেন তাহলে আরও ভালো হবে আর এখানে দেখুন আমি যে দুটো চুড়ি নিয়েছিলাম তার মধ্যে মোটা চুড়িটার রঙটা একটু চটে গেছে যেহেতু ভার্নিশ করা নেই অনেকদিন ধরে পড়ে আছে তো তার জন্য সরু চুড়িটার ওপর করে নিচ্ছি আর ভার্নিশ করার পরে কিন্তু রঙ করলে ভাবে কোনো কাজ হয় না তো তার জন্য এমন কোন জিনিসের ওপর ভার্নিশ করবেন না যেটা রং চটে গেছে পরবর্তীতে আপনারা কিন্তু আর রং করতে পারবেন না ওটার ওপর ভাবে। আর এখানে কতটা গ্লেজি হচ্ছে জিনিসটা সেটা আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারবেন যে ভার্নিশটা কত ভালো এছাড়াও কিন্তু আপনারা অন্য কোনো ব্র্যান্ডের ভার্নিশ ইউজ করতে পারেন তবে এটা আমার খুবই ভালো লেগেছে অল্প পয়সায় কোয়ান্টিটিতে অনেকটা আছে আর গ্লেজি ভাবটাও কিন্তু খুব ভালো আছে এটার ম্যাট ফিনিশের যে ভার্নিশটা হয় সেটা পাওয়া যায় কিনা আমি জানি না তবে আরেকটা যে ব্র্যান্ডের ভার্নিশ দেখালাম ওটার কিন্তু ম্যাট এবং গ্লজি দুটোই পাওয়া যায় তো দুটোর মধ্যে যে কোনো একটা আপনারা কিনে নিতে পারেন আর ওটার একটা প্রবলেম আমি শুনেছি যে সাদা কোনো জিনিসের ওপর কালার করলে সেই সাদা জায়গাটার ওপর হলুদ ভাব চলে আসে তো সেটা আমি যেহেতু ইউজ করিনি আমি জানি না তবে অনেককেই বলতে শুনেছি তো আপনারা ওটা চাইলে নিতে পারেন কোনো অসুবিধা হবে না হয়তো আর এটা যদি নিতে চান তাহলে এটাও নিতে পারেন এখানে দেখুন এই যে ফ্লাওয়ারগুলো আমি অনেক দিন ধরে করে রেখেছিলাম এগুলো সব এবার আমি ভার্নিশ করে নিচ্ছি আর সামনে কিন্তু একটা স্পেশাল ভিডিও আসছে তো সেই ভিডিওটা অনেক দিন ধরেই দেব ভাবছিলাম কিন্তু বিভিন্ন কারণে দিতে পারিনি আর আজকে সেই ভিডিওটা কমপ্লিট করলাম তো সেই ভিডিওটা খুব তাড়াতাড়ি আসবে হয়তো কমিউনিটি পোস্টে অনেকে দেখে নিয়েছেন আর সামনে যেহেতু দুর্গা পুজো ওই ভিডিওটা কিন্তু অনেকেরই খুব কাজে লাগবে আমার ইউটিউব চ্যানেলের কমিউনিটিতে একটা পোস্ট করেছিলাম যে আজ পর্যন্ত আমার চ্যানেলে যতগুলো জুয়েলারি আমি তৈরি করেছি সেগুলোর মধ্যে যে কোনো একটা আপনাদের পছন্দ মতো জুয়েলারি কিন্তু আপনারা জিতে নিতে পারেন আর যে কোনো একজনই কিন্তু পুরস্কারটা পাবে তার জন্য ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিও শেষে যে প্রশ্নটা করব সেটার উত্তর যারা দেবেন তাদের মধ্যে যে কোনো একজন কিন্তু জিনিসটা জিতে নিতে পারবেন আর এখানে দেখুন ফেব্রিক জুয়েলারির ওপর ভার্নিশ করছি অনেকেই হয়তো জানেন না বা অনেকেই হয়তো দেখেছেন ফেব্রিক জুয়েলারির ওপরেও কিন্তু ভার্নিশ করা যায় আর এটার উপর ভার্নিশ করলেও কিন্তু একটু গ্লেজি ভাব আসে এখানে যে ফেব্রিক কালারটা ইউজ করা হয় মেনলি তার ওপর এই ভার্নিশটা অ্যাপ্লাই করলে সেটা গ্লেজি ভাব আসে তো চারদিকে যে কালো কাপড়গুলো আছে তো সেই জায়গাটাতে যদি ভার্নিশ অ্যাপ্লাই না করি এগুলোর ওপর করলে একটু খাপচারা ভাব হয়ে যাবে তো তার জন্যে পুরোটাকেই ভার্নিশ অ্যাপ্লাই করে নিলাম ভার্নিশ অ্যাপ্লাই করার পর কিন্তু অনেকেই তুলিটাকে জল দিয়ে ধুয়ে রেখে দেন বা অনেকেই না ধুয়েই রেখে দেন সেক্ষেত্রে তুলিটা কিন্তু হার্ড হয়ে যায় তো অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে কখনোই কিন্তু তুলিটাকে না ধুয়ে রাখবেন না এখানে আমি একটা তারপিনের বোতল নিয়ে নিয়েছি আর তার মধ্যে থেকেই কিন্তু একটুখানি করে তারপিন নিয়ে এভাবে আমি তুলিটাকে পরিষ্কার করে নিয়েছি এখানে দেখুন কতটা হার্ড হয়ে গেছে এই তুলিগুলো এগুলো কিভাবে আমি ঠিক করলাম সেটা আমি পরবর্তী একটা ভিডিওতে দেখাবো উপহার জিতে নেওয়ার জন্য যে প্রশ্নটা আমি করব বলেছিলাম সেটা হলো আমি প্রথম কবে ইউটিউব জার্নি শুরু করি আর এটা কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা ঘেটে দেখলেই আপনারা সবাই উত্তরটা দিতে পারবেন আশা করি আর প্রত্যেকে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তাদের মধ্যে থেকেই তিনজন উইনারকে বেছে নেওয়া হবে আর পরবর্তী ভিডিওতে অ্যানাউন্সমেন্ট করা হবে কারা কারা জিতলো আর যারা উপহারটা জিতে যাবেন তারা ডেলিভারি চার্জ দিয়ে ফ্রিতে কিন্তু গিফটটা পেয়ে যাবেন